হযরত লোকমান হাকিম জগতের বুকে এমন এক খ্যাতিমান ব্যক্তি যার নাম শুনেনি তেমন কেউ দুনিয়াতে আছে কিনা সন্দেহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লোকমান হাকিমের কথা উল্লেখ করে বলেন যে, আমি লোকমানকে হেকমত তথা বুদ্ধি বিচক্ষণতা দিয়েছিলাম। হযরত লোকমান হাকিমের কথা কোরআন পাকে উল্লেখ থাকলেও তিনি অবশ্য কোনো নবী বা রাসুল ছিলেন না। তবে এই কথা সত্য যে তিনি কোনো নবী বা রাসুল না হলেও তার স্বভাব চরিত্র চালচলন এবং আচার ব্যবহার একজন নবী বা রাসুলের মতোই ছিল। জামেউত্তা ওয়ারিখ নামক গ্রন্থে বর্ণিত আছে যে হযরত লোকমান একসময় জনৈক হাবশি গোলাম ছিলেন। তার মনিব জনৈক আরব কিংবা বনি ইসরায়েল বংশীয় লোক ছিলেন। ওই মনিবের অন্য একটি গোলাম একদিন সে মনিবের কোনো খাদ্যদ্রব্য চুরি করে খেয়ে ফেলল। মনিব তার উভয় গোলামকেই এই ব্যাপারে সন্দেহ করল। তখন হযরত লোকমান তার মনিবকে এই পরামর্শ দিলেন যে, জনাব, আপনি আমাদের উভয়কে গরম পানি পান করিয়ে পরীক্ষা করুন যে আপনার খাদ্যদ্রব্য ভক্ষণ করেছে, বমির সাথে উক্ত খাদ্যদ্রব্যের কিছু অংশ অবশ্যই বের হয়ে আসবে। মনিব তার পরামর্শ অনুযায়ী পরীক্ষা করে দেখলেন যে দ্বিতীয় গোলামটির বমির সাথে সত্যিই উক্ত খাদ্যদ্রব্যের কিছু কিছু অংশ বের হয়েছে। এটা দেখে মনিব লোকমানের জ্ঞানের খুব প্রশংসা করলেন এবং তার প্রতি এত বেশি খুশি হলেন যে তাকে তখনই আজাদ করে দিলেন। শোনা যায় এই ঘটনাটি ছিল হযরত লোকমানের জীবনের প্রথম হেকমত। আরও শোনা যায় যে বনি ইসরায়েল বংশীয় একটি লোক হযরত লোকমানকে 30টি স্বর্ণ মেসকালের বিনিময়ে খরিদ করে তার কাজে নিয়োগ করেছিলেন। হযরত লোকমান প্রতিদিন জঙ্গল থেকে মনিবকে কাঠ কেটে এনে দিতেন। একদিন লোকমান ও উক্ত মনিব নদীর তীরে ভ্রমণ করছিলেন। ঘটনাক্রমে ঘুরতে ঘুরতে তার এক বন্ধুও সেখানে এসে উপস্থিত হল। দুই বন্ধুতে এভাবে সাক্ষাৎ হওয়ায় তারা মনের আনন্দে দুজনে বাজি রেখে পাশা খেলতে শুরু করলেন। বাজি এরকম হল, এই খেলায় যে পরাজিত হবে তাকে একই শ্বাসে এই নদীর সমস্ত পানি পান করতে হবে, আর যদি সে তাতে অক্ষম হয় তবে যাবতীয় ধন সম্পদ বিজয়ীকে দিতে হবে। এক কপট তক রাখতে পারবে না। অনেকক্ষণ ধরে তাদের খেলা চলল, কিন্তু খেলায় শেষ পর্যন্ত হযরত লোকমানের মনিব পরাজিত হলেন। তখন তার বিজয়ী বন্ধু বলল, এখন তুমি নদীর পানি পান করো, অন্যথায় তোমার সমগ্র ধন সম্পদ আমাকে অর্পণ করো। হযরত লোকমানের মনিব কি করবেন দিশা না পেয়ে অবশেষে এই কথা বলে তখনকার মতো সময় নিলেন যে, বন্ধু, আজ আমাকে একটু সময় দাও, কাল আমি তোমার সাথে দেয়া ওয়াদা অবশ্যই পূরণ করব। তার বন্ধু তাকে এই বলে রেহাই দিল যে, খবরদার, তোমার দেয়া ওয়াদা কিন্তু অবশ্যই পূরণ করতে হবে, নয়তো আমি তোমার ধন সম্পদ শক্তি প্রয়োগে হস্তগত করে নেব। হযরত লোকমানের মনিব তাতে সায় জানিয়ে ঘরে প্রত্যাবর্তন করলেন, কিন্তু দুশ্চিন্তায় তার মুখমণ্ডল বিমর্ষ হয়ে গেল। রাত্রে তিনি খাওয়া দাওয়া না করেই শুয়ে রইলেন, কিন্তু মারাত্মক দুশ্চিন্তায় সারা রাত তার ঘুম হল না। পরদিন সকালে হযরত লোকমান তার মনিবের চেহারা দেখে বুঝতে পারলেন যে তিনি নিশ্চয়ই কোনো দুশ্চিন্তায় ভুগছেন। অতএব তিনি মনিবকে বললেন, জনাব, আপনার মনে কি অশান্তি রয়েছে খুলে বলুন, হয়তো আমার দ্বারা আল্লাহ তাআলার মর্জিতে আপনার সমস্যার সমাধানও হতে পারে। তখন মনিব সমস্ত ঘটনা তার কাছে ব্যক্ত করলেন। হযরত লোকমান তা শুনে মনিবকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি এই সামান্য ব্যাপার নিয়ে এত চিন্তিত হয়েছেন, এর সমাধান তো অত্যন্ত সহজ। দেখবেন, আমি আপনার জন্য এমন একটি উপায় বের করে দেব যার ফলে আপনি সম্পূর্ণ বিপদমুক্ত হয়ে যাবেন, আর আপনার লোভী বন্ধুটি একেবারে লজ্জিত হয়ে পড়বে। আপনি এখন নিশ্চিন্ত হয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম গ্রহণ করুন। হযরত লোকমান এবং তার মনিবের মধ্যে যখন এইসব কথাবার্তা হচ্ছিল, ঠিক তখনই মনিবের উক্ত বন্ধু এসে হাজির হল। হযরত লোকমান তাকে বললেন, চলো হে, আমরা নদীর কিনারে যাই, আমার মনিবও সেখানে এখনই যাবেন এবং নদীর সমস্ত পানি পান করে ফেলবেন। হযরত লোকমানের মনিবের বন্ধু তার সাথে নদীর কিনারে চলে গেল। কিছুক্ষণ পরে লোকমানের মনিবও সেখানে উপস্থিত হলেন। তখন হযরত লোকমান তার মনিবের বন্ধুকে লক্ষ্য করে বললেন, গতকাল আমার মনিবের সাথে যখন তোমার বাজি হয়েছিল তখন নদীতে যে পানি ছিল সেই পানি পান করাই তো কথা ছিল, কিন্তু আজ তো আর সেই পানি নেই, তা ভাটার স্রোতে অন্যত্র চলে গেছে, তার স্থলে নদীতে অন্য পানি এসে পড়েছে। অতএব এখন তোমাকে গতকালের সেই পানি এনে দিতে হবে, তারপরই আমার মনিব তা পান করবেন। আর যদি তুমি বলো নদীতে আজ যে পানি আছে তাই পান করতে হবে, তাহলে নদীতে এখন যে পানি আছে অন্যত্র থেকে যেন আর এক ফোঁটা পানি এসে এর সাথে মিলিত না হয়। তাড়াতাড়ি পানি স্রোত বন্ধ করে দাও, অথবা নদীর দুই দিকের পানি সব উঠিয়ে ফেলো,
এরকম না করলে আমার মনিব একদিক দিয়ে পানি পান করতে থাকবেন আর অন্যদিকে সদ্য স্রোত এসে নদী পূর্ণ করেই রাখবে। এরকম হলে কিয়ামত পর্যন্ত পানি পান করতে থাকলেও এই নদীর পানি কোনোদিন শেষ হবে না। হযরত লোকমানের এসব কথা শুনে তার মনিবের বন্ধু বিব্রত হয়ে পড়ল। সে নদীর পানি স্রোতই বা কিভাবে বন্ধ করবে, অথবা উভয় দিকের পানি তুলে ফেলবেই বা কিভাবে? মোট কথা, তাকে এমন সমস্যায় ফেলা হলো যার সমাধান তার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। অন্যের সম্পদ আত্মসাতের যে সুযোগ তার হাতে এসেছিল তা একেবারেই হাতছাড়া হয়ে গেল। হযরত লোকমানের সূক্ষ্ম প্রত্যুৎপন্ন মতিত্বার গুণে তিনি তার মনিবের ধন সম্পদ রক্ষা করতে পারলেন। এতে মনিব খুশি হয়ে সেই মুহূর্তে তাকে গোলামীর নাক পাশ থেকে মুক্ত করে দিলেন। হযরত লোকমানের গোলামী জীবন থেকে মুক্তি লাভ সম্পর্কিত আরও একটি বর্ণনায় আছে। একদিন তার মনিব তাকে বলল, লোকমান, তুমি একটি বকরি জবেহ করে তার যাবতীয় গোশত থেকে সর্বোত্তম দুই টুকরা গোশত ভুনা করে আমাকে খেতে দাও। তিনি কথা মতো একটি বকরি জবেহ করে তার জিহ্বা এবং গুর্দা ভুনা করে মনিবকে খেতে দিলেন। মনিব মহাখুশিতে তৃপ্তি সহকারে আহার করল। এর কিছুদিন পর আবার মনিব তাকে নির্দেশ করল, লোকমান, আজ তুমি আরেকটি বকরি জবেহ করে তার সর্বনিকৃষ্ট দুই টুকরা গোশত আমাকে পাকিয়ে খেতে দাও। লোকমান একটি বকরি জবেহ করে আজও সেই জিহ্বা এবং গুর্দা পাকিয়ে তার মালিকের সামনে হাজির করলেন। এটা দেখে তার মালিক বিস্মিত হয়ে বলল, কি লোকমান, আজ দেখি তুমি সেদিনকার সেই একই গোশত পাকিয়ে এনেছ। একই গোশত সর্বোত্তম এবং সর্বনিকৃষ্ট হয় কি করে? লোকমান জবাব দিলেন, জনাব, যে কোনো জীবের জবান ও গুর্দাই হলো তার সমস্ত দেহের প্রধান বস্তু, অর্থাৎ তার জবান এবং দিল উত্তম, তার সারা দেহ ও মন তার প্রভাবে উত্তম হয়। আর যার জবান ও দিল খারাপ, তার অন্যান্য অঙ্গ এবং মন তার প্রভাবে খারাপ হয়ে যায়। মূল কথা, জীবের জবান এবং দিল এই দুই বস্তু যেমন সর্বোত্তম আবার তেমন সর্বনিকৃষ্টও বটে। এজন্যই জীবকুল ভালো ও মন্দ দুই প্রকারের হয়ে থাকে। হযরত লোকমানের কথা শুনে মনিব তার সূক্ষ্ম জ্ঞানের গভীরতা উপলব্ধি করে যার পর্ণায় খুশি হলেন এবং তাকে তখনই গোলামী থেকে অব্যাহতি দিলেন। ভিন্ন আরেকখানে বলা হয়েছে, হযরত লোকমানের মনিব একবার তাকে নির্দেশ করল যে, তুমি গিয়ে অমুক ক্ষেত চাষ করে তাতে তিল বপন করো। নির্দেশ মতো হযরত লোকমান উক্ত জমিখণ্ড চাষ করে তাতে বীজ বপন করল। কিছুদিন পর মনিব তার জমিনে কিরকম ফসল হয়েছে তা দেখতে গেল। সে দেখল তার জমিনে শুধু জওয়ের গাছ রয়েছে, কোথাও একটি তিলের গাছ মাত্র নেই। এটা দেখে সে অত্যন্ত রাগ হয়ে হযরত লোকমানকে ধমকের সাথে জিজ্ঞাসা করল, কি হে, তুমি জমিনে জও বপন করেছো কেন? আমি না তোমাকে তিল বপন করতে বলেছিলাম? তোমার এই খামখেয়ালির জন্য অবশ্যই তোমাকে শাস্তি ভোগ করতে হবে। হযরত লোকমান জবাব দিলেন, আমি জানতাম যে জমিনে জও বপন করলে তাতেই তিল হয়ে থাকে, তাই আমি জমিনে জও বুনেছিলাম। তার কথা শুনে মনিব হেসে বলল, তোমাকে আমি কিছুটা বুদ্ধিমান বলে মনে করেছিলাম, এখন দেখছি তোমার মতো মূর্খ বোকা দ্বিতীয়টি নেই। জও বপন করলে তাতে তো জও গাছই হবে, তাতে তিল গাছ জন্মিবে কেমন করে? তুমি এই ধরনের অবান্তর আশা কেমন করে করলে? হযরত লোকমান বললেন, জনাব, আমার এরকম আশা করার আরও একটি প্রধান কারণ এই যে, আমি দেখেছি আপনি অনবরত পাপের কাজ করে মনে মনে উত্তম ফল তথা বেহেশতের আশা পোষণ করছেন। যদি তা আপনার জন্য সম্ভব হয়, তবে জও বপন করে তিলের আশা করা এ আর বড় কথা কি? হযরত লোকমানের মুখে এই জবাব শোনা মাত্র তার মনিব চমকে উঠলেন। তার ভুলের ঘুম মুহূর্তে টুটে গেল। তিনি মনে মনে লোকমানের জ্ঞানের শত প্রশংসা করে খুশির আবেগে তখনই তিনি বলে উঠলেন, লোকমান, ধন্য তোমার জ্ঞানের গভীরতাকে। তোমার মতো জ্ঞানী বালককে আমি আর একটি পলকও আমার এই ক্ষুদ্র গণ্ডির ভিতরে আবদ্ধ রাখতে চাই না। তুমি মুক্ত, যাও, তুমি গিয়ে স্বাধীনভাবে তোমার সূক্ষ্ম জ্ঞান ও হেকমত দ্বারা লোক সমাজের উপকার করো। হযরত লোকমান এভাবে গোলামীর জিনজির থেকে মুক্ত হয়ে স্বাধীন জীবন যাপন শুরু করলেন। তার চারিত্রিক গুণ ও পবিত্রতা, প্রখর যুক্তি, বিচক্ষণতা এবং ধর্মীয় ভাবধারার মূল শক্তি ও প্রতিভা তিনি মহান আল্লাহ তাআলার অনুগ্রহে জন্মগতভাবে পেয়েছিলেন, এবং আগের ঘটনাগুলোই তার মূল প্রমাণ।